নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষী। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা, গুণো মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। গন্ডাছড়ায় 50 শয্যা বিশিষ্ট কলেজ বয়েজ হোস্টেলের সূচনা হলো শুক্রবার। রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন অফ মিডিয়ার রাজ্য সম্মেলন। গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করল জনজাতি অংশের গ্রামবাসীরা, ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা। বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক শিক্ষক রতন পাল, আঘাত গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় জিপি হাসপাতালে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেগা ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরে। ঋণ প্রদান করা হয় 800 জন বেনিফিশিয়ারিদের। এখন সংবাদ বিস্তারিত। গন্ডাছড়া মহকুমায় আরো একটি নতুন পালক যুক্ত হতে চলেছে উন্নয়নের মুকুটে। গন্ডাছড়া মহকুমার ত্রিশকাট এলাকায় 50 শয্যা বিশিষ্ট কলেজ বয়েজ হোস্টেলের সূচনা হলো শুক্রবার। অনুষ্ঠানের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বনমন্ত্রী মেবা কুমার জমাতিয়া। উপস্থিত ছিলেন রায়মাপিলির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সহ প্রশাসনিক কর্মকর্তারা। 50 শয্যা বিশিষ্ট বয়েজ হোস্টেল নির্মাণে ব্যয় হবে মোট 2 কোটি টাকা। পঞ্চাশটা সিট এসটি বয়েজ হোস্টেল, কলেজ হোস্টেল আজকে আমরা ফাউন্ডেশন পে করেছি। প্রজেক্ট কস্ট 2 কোটি টাকা। 18 মাস ভিতরে টাইম বাউন্ড ওয়ার্ক, এটা কাজ কমপ্লিট হতে হবে। ওয়ার্ক অর্ডারও হয়েছে, কন্ট্রাক্টর আমার ছেলেও হয়েছে। এখন আমরা এই কাজ থেকে আমরা সবার মিলিয়ে সাহায্য করতে হবে। আমি একটু এখানে বলতে চাই, গতকাল একটু কয়েকজন ছেলে আন্টিসোশাল এলিমেন্ট একটু ডিস্টার্ব করেছে, তবে এটা আমরা অথরিটিকে বলছে যাতে এই ভবিষ্যতে এই ধরনের আন্টিসোশাল এলিমেন্ট আসতে না হয়। আমরা প্রশাসন তরফ থেকে আমরা কঠোর আমরা পদক্ষেপ নেব। আগামী রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন অফ মিডিয়ার রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনে গোটা রাজ্য থেকে প্রায় 400 প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে মোট 5টি প্রস্তাব গৃহীত হবে, গঠন করা হবে বিভিন্ন ইউনিট কমিটি। এই সম্মেলনকে কেন্দ্র করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের নামকরণ করা হয়েছে শহীদ সাংবাদিক সুদীপ শান্তনু ভবন এবং মঞ্চের নামকরণ করা হয়েছে ভূপেন দত্ত ভূমিকার নাম। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন ফোরামের নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক সেবক ভট্টাচার্য, প্রণব সরকার, সৌরজিৎ পাল সহ অন্যান্যরা। খাওয়া যেতে বাদ নির্দিষ্ট অর্ডার দেওয়া যাবে।
ব্যবসায়িক আক্রান্ত হবে, সংবাদ কর্মী আক্রান্ত হবে, সংবাদ মাধ্যম আক্রান্ত হবে। জেলা ভিত্তিক এক বা একাধিক মিটিং গুলো আমরা করেছি ধর্মনগর থেকে শুরু করে সাবলং পর্যন্ত। ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় মোট 13টি মিটিং আমরা করেছি। এই মিটিং গুলো যখন করছিলাম তখন যে সাংবাদিকদের যে রেসপন্স, আগরতলা শহরে সাংবাদিকদের যে রেসপন্স, সংবাদ কর্মীদের যে রেসপন্স, তার নিরিখে আমরা গিয়ে দেখলাম এই কনফারেন্স তার প্রতিনিধি সংখ্যা 400 কাছাকাছি গিয়ে দাঁড়াবে, যা কিনা নন ট্রেড ইউনিয়ন স্তরে, নন ট্রেড ইউনিয়নাল অর্গানাইজেশন স্তরে এ যাবৎ ত্রিপুরা রাজ্যের সবচাইতে গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করলো জনজাতি অংশের গ্রামবাসীরা। ঘটনা গন্ডাছড়া মহকুমার থানারাই পাড়ায়। অবরোধকারীদের অভিযোগ, গত প্রায় 3 বছরে সরকারি কোন সুযোগ সুবিধাই পায়নি জনজাতি অংশের মানুষজন। দীর্ঘদিন যাবত খুবই ফুসছিল গ্রামবাসীরা। বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া গন্ডাছড়ায় প্রবেশ করার সংবাদ ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা গন্ডাছড়া মহকুমার থানারাই পাড়া, জগবন্ধু পাড়া এবং আমবাসা মহকুমার গঙ্গানগরের একসঙ্গে পথ অবরোধে বসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক আধিকারিকরা। আমার নাম খজেন্দ্র রিয়াং, বাবার নাম ধর্মজয়। আজকে আমরা এখানে অবরোধ করছি একটাই কারণ, আমরা আজকে 8টার দিকে মেবার স্যার গন্ডাছড়াতে ঢুকছে। 3 বছরের বেশি এখন পার হয়ে গেছে যে আমরা এই যে উরিহাম পাড়া, রিয়াং পাড়া যেটা, তো তাইনে তো পিটিজি ডিপার্টমেন্টের মন্ত্রী, তো তাইনের লগে আমরা এই পাড়ার সমস্যা নিয়ে কিছু কথা কম করো। তাইনে যদি কয় এখানে আইও, এখানে গাইও কইলে এখানেও আমরার মানুষ আছে, আমরা তাইনে এখানে আউন লাগতো না। আচ্ছা, আপনার 3 বছরের মধ্যে পিটিজি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য পাইছেন? এখানে কোনো ধরনের সাহায্য পাইছে না। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা,
দেখো প্রত্যেকবার আমরা মহকুমা শহরেই কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো, তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নাম দাও, কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমার তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31 ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজ গাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার, তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গরছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। यहाँ कोई पराया है
पहचान तू इंसान से मिल इंसान तू हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला क्या ये जीवन है ये जो धागा है ये जो बंधन है धागा न टूटे प्यार का बंधन रहे इकरार का हर मन यहाँ है चाहता कुछ दोस्ती कुछ आस्था हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला सबके होठों पे मुस्कान हो आंसू न हो और गम न हो कोई खुशी भी कम न हो मिट जाए सब मजबूरियां जो तो मिटा दे दूरियां हाथ से प्रकाशित हलो पारुल प्रकाशनीर ऐतिहासिक जुगान्तकारी विज्ञानसम्मत पारुल त्रिपुरा उच्च माध्यमिक टेस्ट पेपर्स साइंस आर्ट्स एंड कॉमर्स एनसीईआरटी अनुमोदित प्री बोर्ड टेस्ट एग्जामेर सेंट्रलाइज्ड क्वेश्चन अनुसरणे सिलेबस भित्तिक सब विषयेर सर्वाधिक संख्यक ग्यारंटी युक्त टेस्ट ओ सजेस्टिव मॉडल सेट्स प्रतिटी विषयेर 100% निर्भुल उत्तर सह सजेशन्स भविष्य तोमार चैलेंज आमार पारुल नामे विज्ञापनेर फाँदे ना पड़े शुधुमात्र पारुल प्रकाशनेर उच्च माध्यमिक टेस्ट पेपर्स जाचाई करे आजि संग्रह करुन पारुल त्रिपुरा उच्च माध्यमिक टेस्ट पेपर्स साइंस आर्ट्स एंड कॉमर्स विपुल चाहिदा स्टॉक सीमित सेरा रिजल्टेर ब्रह्मास्त्र पारुल प्रकाशनी
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত শিক্ষক রতন পাল। ঘটনাটি ঘটে গন্ডাছড়া মহকুমার শর্মা এডিসি ভিলেজের নারায়ণপুর চৌমুহনি বাজারে। নারায়ণপুর এলাকার বাসিন্দার শিক্ষক রতন পাল বাইকে চেপে নারায়ণপুর যাচ্ছিলেন, তখন সময় একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে রতন পালকে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হয় রতন পাল, নিয়ে আসা হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। আঘাত গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে জিবি হাসপাতালে। অনেকটা প্রশস্ত, দুটা দিক থেকে আরেকটা রাস্তা আছে, তাহলে এই জায়গাটা অনেকটা জয়েন্ট যেহেতু প্রশস্ত, কিন্তু হ্যাঁ আমার দিকে চাপায় আয়া আমার বাইকের দুটো গ্লাসে বাড়ি লাগাই দিছে, লাগাইয়া হয়তো বাইকিয়া গেছে, কিন্তু আমি জিন্স ব্যালেন্স হইয়া রাস্তা করে গেছি, রাস্তা পুরোটা আমার হাঁটুটা পুরা জয়েন্ট ছুটে গেছে গা। সিপিআইএম 25 বছরের রাজত্বে একটি সরকারি ঘর জুটল না এক হতদরিদ্র উপজাতি বৃদ্ধার কপালে। কেবল আশ্বাসের বাণী শুনিয়েছিলেন তারা, বর্তমানে ওই একই অবস্থায়। বর্তমানে তিনি বয়সের ভারে রোগাক্রান্ত। ঘটনা তেলিয়ামুড় আরডি ব্লকের হদরাই এডিসি ভিলেজের লুঙ্গাবাড়ি এলাকায়। ওই হতদরিদ্র বৃদ্ধার নাম পুলিঞ্জয় রূপিণী। তিনি রেগার কাজ থেকেও দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছেন। এখন দেখার বিষয় কি পদক্ষেপ নেয় সরকার। মাটি কাটাই পাইছে না, পুকুর যে করতে চাইছি আমার কোন সাইজও দিতে চাইছে না, রেখা দিতে কইছি রেখাও দিয়েছিলাম, আমি নিজের গাড়িতে ধান চার কত রকম পেঁচা দরজা দেওয়া করছি, ঠিকভাবে হয়েছে না, আধা মাথা এক ঘরে আমি ওই সম্পদ একখানি বেচা ঘরটা তুইরা এখন লাইনে বসি, একখানি জমি বেচে একটা ঘর তুলছেন না, সরকারি ঘর পাইছেন না? না সরকারি কোনো পাইছে না। এখন কি করে দিন গুজরান করতেছেন? আর কি তা কোন সার তো এমন বয়া বয়া পুরাই জন আছে, পয়লা খাইতেছে কামরা উপরে ওর বাতা আনলো কামরারে দিয়ে হয়েছে, তিন মাস পর পর গিয়ে আনি।
শুক্রবার গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিপাহীজলা জেলার 7টি শাখায় 335 জনকে ঋণ প্রদান করা হয়। বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে ঋণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ গ্রামীণ ব্যাংকের অন্যান্য আধিকারিকরা। সিপাহীজলা জেলার 7টি শাখার 335 জনকে 6 কোটি টাকার ঋণ প্রদান করা হয় এদিন। এবং এখনো গ্রামের যে সহজ সরল মানুষরা এখনো গ্রামীণ ব্যাংক বলতে তারা গ্রামীণ ব্যাংকটি বুঝে এবং জানে। এখন বর্তমানে আমাদের রাজ্যে বিভিন্ন ব্যাংক গ্রামীণ কাজ করছে, তারপরেও গ্রামের যারা মানুষ আছেন ওনারা এক ব্যাংকই গ্রামীণ ব্যাংক। তো গ্রামীণ ব্যাংক এই ধরনের সুবিধা দিয়ে আসছে, মানুষদেরকে কোনো হয়রানি করছেন না, ওনারা সুন্দরভাবে সুস্থভাবে মানুষদের সহযোগিতা করছেন বলে এখনো গ্রামীণ ব্যাংক যে একটা ঐশ্বর্য বা তাদের যে একটা ঐশ্বর্য সেটা গৌরব এটা ধরে আছে এখনো মানুষের মনে। আমি আশা করব আগামী দিনেও গ্রামীণ ব্যাংক এইভাবে সুস্থ সুন্দরভাবে পরিষেবা দিয়ে মানুষের মনে থাকবেন। এবং সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছি, বাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4 প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দিতে কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3 লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে নে। চল চল, লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4 জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই।
তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেগা ঋণ প্রদান অনুষ্ঠিত হল ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে। উত্তর জেলার সকল গ্রামীণ ব্যাংকের শাখার যৌথ উদ্যোগে এই মেগা ঋণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মানিকলাল নাথ। উত্তর জেলার মোট 12টি শাখার মোট 800 জন বেনিফিশিয়ারিদের ঋণ প্রদান করা হয় এদিন। আমাদের 45তম প্রতিষ্ঠা দিবস ব্যাংক সেলিব্রেট করছে। আমাদের ব্যাংকের পথ চলা শুরু হয় 1976 সালের 21 জানুয়ারি। এরপর থেকে আজকে 45 বছর হয়ে গেছে, এখন ব্যাংক এই জায়গায় আছে। আগে আমরা শুরু করেছিলাম 4টি মাত্র শাখা নিয়ে, এখন আজকের দিনে আমাদের প্রায় 148টি শাখা আছে। শাখার আন্ডারে 13টি USB আছে, যেটাকে আমরা আলট্রা স্মল ব্রাঞ্চ বলি, এবং আমাদের ব্যবসাও দিনকে দিন অনেক বেড়েছে। এখন আমরা 10,000 কোটি টাকা ক্রস করে গেছি। আজকে আমরা প্রত্যেক বছরই বিজ্ঞান শিবিরটা আয়োজন করা হয়, আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। কিন্তু এই বছর একটু ছোট করে করা হয়েছে কোভিডের কারণে, কোভিড পরিসরে এই এই জন্য মানে সীমাবদ্ধভাবে এটা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে আগরতলা পৌর নিগমের 20 নং ওয়ার্ডে এক স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এদিন 20 নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গায় সাফাই অভিযান করা হয়। পাশাপাশি স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক প্লে কার্ড হাতে নিয়ে সচেতনতা করা হয় নাগরিকদের।
ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আমাদের এই স্বচ্ছ অভিযানটা ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর স্বপ্নকে সত্য করার জন্য আমরা এই স্বচ্ছ অভিযান করার উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটার জন্য আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকেও আমাদের এই উদ্যোগে সামিল হয়েছে। আজকে আমরা 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের জোনাল অফিসার এসেছে, আমাদের সেন্ট্রাল ইন্সপেক্টর এসেছে, আমরা সবাই মিলে এই স্বচ্ছ অভিযান করে আমাদের প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই যে আমরা ত্রিপুরা রাজ্য দূষণমুক্ত করার জন্য স্বচ্ছ অভিযানে আমরা সবাই এই উদ্যোগটা পালন করছি। তাই আজকের এই স্বচ্ছ অভিযানে ওনাকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য, সুন্দর ত্রিপুরা গড়ে তোলার জন্য যে ওনার উদ্যোগ, সেই উদ্যোগটাকে আমরা ওনার পথ অনুসরণ করে চলার পথে আমরা অগ্রসর হচ্ছি। তাই আজকে এই স্বচ্ছ অভিযান আমাদের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে হচ্ছে। আগরতলা পৌর নিগম ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার থলেশ্বর মঠ চৌমুহনী বাজার ব্যবসায়ীদের মধ্যে ট্রেড লাইসেন্স ও ফ্রি ইন্স্যুরেন্স প্রদানের শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। এদিন এই ফ্রি ইন্স্যুরেন্স শিবিরে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সদর মহকুমা মহকুমা শাসকের যে পৌরোহিত্যে আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের স্কিমটা নিয়েছেন, যে আমরা জানি এই রাজ্যে যারা ব্যবসায়ী মহল রয়েছেন তাদেরকে ট্রেড লাইসেন্স প্রদান করা এবং ফ্রি ইন্স্যুরেন্স 5 লাখ টাকা অবধি ফ্রি ইন্স্যুরেন্স করা যে পরিকল্পনা নিয়েছেন, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি এই বিগত দিনে যারা এই মানে ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা তাদের দোকান পোড়া যায়, দোকানে চুরি হয়, কিন্তু তারা কোনো রকম ক্ষতিপূরণ পান না। একটাই কারণ, সেটা হলো ইন্স্যুরেন্স থাকে না এবং টাকা কিভাবে আসবে সেটাও তাদের জানা ছিল না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করেছেন এবং শুধু তাই নয়, আমি ধন্যবাদ জানাই রাজ্যের মানে সদর মহকুমা শাসক এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে যে তারা একটা এই সচেতনতার মাধ্যমে সকল ব্যবসায়ীদেরকে আহ্বান করছেন যাতে এই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সরকারের যে শুভ উদ্যোগ সেটাতে সামিল হওয়ার জন্য। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। গন্ডাছড়ায় 50 শয্যা বিশিষ্ট কলেজ বয়েজ হোস্টেলের সূচনা হলো শুক্রবার। রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন অফ মিডিয়ার রাজ্য সম্মেলন। গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করল জনজাতি অংশের গ্রামবাসীরা, ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা। বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক শিক্ষক রতন পাল, আঘাত গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় জিপি হাসপাতালে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেগা ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরে, ঋণ প্রদান করা হয় 800 জন বেনিফিশিয়ারিদের।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দায়। নমস্কার।